আমরা যখন স্বাধীনতা অর্জন করি তখন বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করে তখন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত করেছিলেন এবং স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত হওয়ার জন্য কিছু প্যারামিটার পূর্ণ করতে হতো কারণ অনেক দেশ তখন স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত ছিল না বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করে যখন দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিলেন তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় একবার ভেবে দেখুন যারা মুক্তিযুদ্ধ দেখেননি যারা মুক্তিযুদ্ধের পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশ দেখেননি একবার ভেবে দেখুন দেশের 1 কোটি মানুষ দেশান্তরী 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে দেশের অভ্যন্তরে আরো 1 কোটি মানুষ গৃহহীন 7 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ বাস্তুচ্যুত দেশের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ পর্যদস্ত রিজার্ভে 1টি ডলার নেই 1টি টাকা নেই একেবারে শূন্য হাতে বঙ্গবন্ধু দেশ পরিচালনা শুরু করেছিলেন বঙ্গবন্ধু 3.5 বছরের মাথায় তিনি ভারত থেকে 1 কোটি মানুষ যারা দেশান্তরী হয়েছিল তাদেরকে ফিরিয়ে এনে ঘরে ফিরিয়ে এনেছিলেন দেশের অভ্যন্তরে যে 1 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল তাদেরকে ঘরবাড়ি নির্মাণ করার জন্য সাহায্য সহযোগিতা করে তাদেরকেও তিনি ঘরে ফিরিয়ে এনেছিলেন যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করা হয়েছিল